গুড আফটারনুন মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, অ্যান্ড আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার রাখি পূর্ণিমার, যেটা আমি করে থাকি আর কি রাখি পূর্ণিমাতে, তো সেটাই। তো চলো এবারে শুরু করে দিই। আর এখন বাজে 2টো বেজে গেছে, 5 মিনিট বাকি আছে, তো 2টো বাজতে 5 মিনিট বাকি, তো অনেকটাই লেট আমি। তো চলো আর বেশি দেরি না করে এবারে শুরু করে দিই। অ্যান্ড এবারে আমি দেখাচ্ছি হচ্ছে আমি যে এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই, অ্যান্ড তার পাশাপাশি আজ কিন্তু আমার দাদাভাইকেও তোমরা দেখতে পাবে। তো চলো এবারে ক্যামেরাটাকে একটু ঠিক করে নিই, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে প্রদীপ জ্বেলে নিয়েছি, যেটা দিয়েই আজকের ভিডিওটাকে শুরু করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ধূপশলা রেডি করেছি, এখানে জল নিয়েছি, আর এখানে হচ্ছে ডেয়ারি মিল্ক রয়েছে, আর একটা দিয়েছি বাতাসা, তার উপর তুলসী পাতা। আর এই দেখো আজকের দিনের মেন জিনিসটা হচ্ছে রাখি, তো এবছর আমি এরম একটা রাখি নিয়েছি। তো এটা মাই নিয়ে এসেছে, আমি নিতে যাইনি, তো এবছর রাখিটা হচ্ছে আমার এমনটা। তো এটা এখনও খুলিনি, খুলবো। তো এবারে হচ্ছে আমি ক্যামেরাটাকে একটু সেট করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ভাইটাকে। তো চলো এবারে ক্যামেরাটাকে একটু সেট করে নিই। তো ক্যামেরাটা সেট করার পাশাপাশি কিন্তু আমি রাখিটাকেও সুন্দর করে দেখো খুলে নিয়েছি। তো দেখো খোলার পর এই হচ্ছে আমার এবছরকার রাখি। তো দেখো তো কেমন হয়েছে, আর এবারে দেখতে পেয়েছো তো দাদাভাইটাকে। তো এই হচ্ছে দাদাভাই। এবারে চলো আমি রাখিটা পরিয়ে নিই, তারপর একদম ফ্রন্ট লুকটাও আমি শেয়ার করব। তো চলো এবারে রাখিটা পরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজ বলে রাখি, আজ কিন্তু সকাল 9:30টার পর থেকেই পূর্ণিমাটা লেগেছে, অ্যান্ড আগামীকাল মানে শুক্রবার, শুক্রবার বিকেলের দিকে করে হয়তো পূর্ণিমা ছেড়ে যাবে। তো আজ গোটা দিনটাই কিন্তু ভরা পূর্ণিমা রয়েছে। আমার দাদাভাইয়ের হাতটা এতটাই বড় যে রাখিটা খুব ছোট্ট হচ্ছে গো বন্ধুরা, মানে অনেক বড় হাত ওর, কী করবো বলো। তো যাই হোক, খুবই মানে এবছরের এবছরকার রাখিটা মানে এরমটা আনাতে ওর ওকে পড়ানোটা ঠিকঠাক করে হচ্ছে না। আমি আগের বারও ঠিক না, তারও আগে বেশ কতবারের রাখি কিন্তু রয়েছে এখনও আমার কাছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দেব। তো সেই রাখিগুলোর মধ্যে হয়েছিল কি, ব্রেসলেট টাইপের ছিল না, যার জন্যে এই সুতোটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ওর হাতে ভালো করে আমি বেঁধে দিতে পেরেছিলাম। বাট এবছরটা মা এমনটা আনেনি, তো এবারে একটা কিন্তু একটু ইয়ের মতন হয়ে গেছে, ব্রেসলেট টাইপ। তো সেই জন্যে ওর হাতে এবারে কী বলবো, এটা হাতের রাখি হয়েছে না গলার মালা হয়েছে, তোমরা একটু কমেন্ট করে বলো। তো যাই হোক, হলো আমার, এইভাবেই আমি পরিয়ে দিলাম। আর ওর চরণে দেওয়া হয়েছে এটাও একটা তুলসী পাতা, কিন্তু এটা মাই দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকের দিনে রাখি পূর্ণিমা আর হচ্ছে ভাইফোঁটা, এই দুটো টাইমেই আর কি এই মূর্তিকে আর কি সুন্দর করে স্নান করিয়ে নিয়ে তারপর এইভাবে এই জায়গাটা, এটা কিন্তু আমার ড্রেসিং টেবিল, তো এই ড্রেসিং টেবিলের মধ্যেই আমি প্রতিষ্ঠিত করি আর কি, একটা দিনের জন্যেই করে নিয়ে এইভাবেই আর কি ছোট্ট মোট্ট করে ওকে রাখি পরানো বলো বা ভাইফোঁটা দেওয়া বলো, এগুলো করে থাকি। তো চলো এবারে শাকটা বাজিয়ে নিই। এই হচ্ছে শাক। আজ আমি একটু ব্যাক ক্যামেরা আর কি, অ্যাকচুয়ালি আমি মানে ক্যামেরার সামনে আর আসছি না। তো চলো এবারে একটু শাকটা বাজিয়ে নিই। তো হয়ে গেল শাক বাজানো, এবারে হচ্ছে কাঁসরটা একটু বাজিয়ে নেব, তারপর একটু ধূপশলাগুলো আর হচ্ছে প্রদীপটা একটু দিয়ে আরতিটা করে নেবো। তো চলো এবারে কাঁসরটা বাজিয়ে নিই।
আমি না ওই জোকারটা আবার দিতে পারি না, ঠিক আছে, উলু দেওয়া যেটাকে বলে সেটা আবার আমি পারি না। আর মা তো বাড়িতে নেই, মা চলে গেছে অফিসে, তো এই জিনিসটা আমার সবসময় মিস থাকে বলতে পারো। হ্যাঁ, যদি কখনো বা রোববার করে, দেখো ধূপশালাটা তো ছাই জমেছে, তো এটাকে একটু আলতো হাতে তোলার চেষ্টা করছি, জানি না কতটা সফল হব। তো পাশেই জানালা আছে, তো সেটা দিয়ে আর কি ফেলে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, পেরেছি, এই দেখো, হ্যাঁ এখন আর ছাইটা নিচে কোথাও পড়বে না। তো চলো এবারে একটু আরতিটা করে নিই। তো যা বলছিলাম, ছুটির দিনে রোববার করে যদি কোনো সময় পড়ে এই রাখি পূর্ণিমা বা ভাইফোঁটা, তো তখন কিন্তু মা বাড়িতে থাকে, অ্যান্ড তখন খুব সুন্দর করে আমায় আর কি জোকারটা দিয়ে আর কি এই হেল্পটা করে দেয় মা। তো চলো এবারে আমি একটু আরতিটা করে নিই। হলো, এবারে আর সেমন কিছুই না, এবারে ভোগটা দেওয়া আছে, অ্যান্ড তো সেটাই আর কি। তো চলো তোমাদেরকে এবার নিয়ে চলে যাই এই আগে রাখিগুলো দেখাতে। আর তার আগে, হ্যাঁ তার আগে অবশ্যই দাদাভাইয়ের ফ্রন্ট লুকটা একটু শেয়ার করি, চলো। তার পাশাপাশি হয়তো আমায় একটু দেখা যেতে পারে, যেহেতু আয়নার পাশে বসে আছি, তো তো আজ দেখবে ওই যে আমি, তো এই হচ্ছে আমি, অ্যান্ড এই দেখো এই হচ্ছে আমার দাদা ভাই, আর এই দেখো দাদা ভাইয়ের রাখিটা একদম পা ছুঁয়ে গেছে, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো এবারে দাদা ভাই একটু খেয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে, না তারপর না, অ্যাকচুয়ালি মানে ও খেয়ে নিক আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ওর আগেকার রাখিগুলো। তো চলো, তো এই রাখিগুলো ঠাকুর ঘরে আজ মা আর কি দাদাভাইকে স্নান করানোর সময়ই খুলেছিল, তো সেই জন্য এই ঘরে টেবিলেই রয়েছে। তো এখানে দেখো বেশ কটা রাখি রয়েছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও বাহাতে হচ্ছে না, দেখেছো এইগুলো কিন্তু ব্রেসলেট টাইপের নয়, এগুলো সম্পূর্ণটাই যে সুতোর মধ্যে, শুধুমাত্র একটা করে হয়তো এই যে এমনটা করে ডিজাইন করা আছে। তো এই ছিল একটা, পেঁচকোচ লেগে আছে যার জন্যে ঠিকঠাক হচ্ছে না, দাঁড়াও বন্ধুরা আমি ছাড়িয়ে নিই তারপর দেখাচ্ছি এক এক করে। তো দেখো ছাড়িয়ে নিয়েছি, এবার দেখাতে আমার সুবিধে হবে। তো যেটা প্রথমে দেখিয়েছিলাম, তো এই হচ্ছে একটা, এই হচ্ছে অন্য আরও একটা, এগুলো একটু হালকা ধুলো ধুলো হয়ে গেছে, কারণ এতটা টাইম না মানে এতটা বছর আর কি রয়েছিল, ওর হাতেই রয়েছিল এগুলো। তো দেখতে পাচ্ছ লকেটের মতো কিন্তু এগুলো সবগুলোই, আর সম্পূর্ণটা সুতো, তো এগুলো হাতের মধ্যে খুব সুন্দর করে ফিটিংটা হয়ে গেছিলো মোটামুটি। এই হচ্ছিল আরেকটা, এটার মতো দাদা ভাইয়েরই কিন্তু মূর্তি দেওয়া, এটা আমার দারুণ লেগেছিলো, সবগুলোই সুন্দর কিন্তু ওটা একটু মানে অন্যভাবে ভালো লেগেছিল। এটা দেখো আরেকটা কি সুন্দর, দেখো এটাও কিন্তু সেম ওই ছোট্ট মতন করে, বাকিটা কিন্তু সুতো। তো এই একটা হচ্ছে গোলাপ ফুল রয়েছে সবুজ রঙের, এটাও মা এনেছিলো আমার স্পষ্ট মনে পড়ে এখনও। আর এখানটা একটু নেট দিয়ে দিয়েছে, আর এখানটা এগুলো কি বলে ঝিলিক মিলিক কাগজগুলো কেটে হয়তো করেছে, প্লাস্টিকের এই কাগজগুলো হয়, তো এটাও একটা খুবই সুন্দর, এটাও মা এনেছিলো। এটা হচ্ছে একটা ময়ূর দেওয়া, ময়ূরের পালক দেওয়া, আর এটাও খুব সুন্দর একটা গোল্ডেন কালারের কাপড়ের মতন রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কাগজ নয়, এটা কাপড় টাইপ দেওয়া আছে, আর এটাও দেখো ওই পেন্টেন টাইপেরই হলো ব্যাপারটা ঘুরে ফিরে, আর সম্পূর্ণটাই কিন্তু সুতো। তো এটা মা এনেছিল, এটাও মা, এটা লাস্ট ইয়ারের, ঠিক আছে, এটাও মাই এনেছিল, এটা আমি এনেছিলাম, এটা এটা আমি এনেছিলাম, এটাও মা এনেছিল, মানে তিনখানা মা নিয়ে এসেছিলো, আমি একখানা নিয়ে এসেছিলাম। তো এখানে রয়েছে চার বছরের, বিগত চার বছরের লাস্ট মানে ফোর ইয়ার্সেরটা এখানে রয়েছে, আর এই বছরেরটা তো তোমরা দেখতেই পেলে।
তো এবছর এটা তো দেখতেই পেলে, আরও একবার দেখাচ্ছি, দেখে নাও। অ্যান্ড আজ আর সেইভাবে আমি ফ্রন্ট ক্যামেরাতে আর আসছি না, ঠিক আছে? আজ আমি মনে করি আমার দাদাভাইয়েরই দিন। তো আমার দাদাভাই বলে না, প্রত্যেকটা দাদা ভাই এদেরই তো দিন, আজকের দিনটা স্পেশালি। তো সেই জন্য আমি ওকেই আজ হাইলাইটে রেখেছি। অ্যান্ড আজ বলে না, আমার কাছে ও সব সময়ই মানে কি বলবো, মানে অন্যতম একটা জায়গা নিয়ে রয়েছে, জায়গা জুড়ে রয়েছে। অ্যান্ড সেই জায়গাটা কখনোই শেয়ারেবল না। অ্যান্ড হ্যাঁ, বলে রাখি যে আমি যেহেতু ড্রেসিং টেবিলে বসেছি, সেই জন্যে এখানটায় রিমুভার, নেল পেন্ট, অলিভ অয়েল ইত্যাদি কি মানে জিনিসগুলো আর কি শো হচ্ছে। ওকে, তো এগুলোকে ইগনোর করো, মেন ফোকাস দাদাভাইয়ের দিকেই দাও। তো চলো, এবারে আর কিছুই না, এবারে একটু দাদাভাইয়ের কাছে আমার একটু কথা বলার আছে, তো ওর সঙ্গে একটু কথা বলে নিই। তো এখানে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড আজকের দিনে আমি দেখো দাদাভাইয়ের সামনেই বলছি যে দাদাভাই, তুমি প্রত্যেককে, প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। প্রত্যেকটা মানুষ যেন নিজের জীবনে খুব ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, খুব ইম্পর্ট্যান্ট এই দুটো জিনিস মানুষের জীবনে। তো চলো, ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে কী করবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, হ্যাভ এ গুড অ্যান্ড গ্রেট ডে, অ্যান্ড হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। টাটা।